স্রাংশাল সিআইডি ইউনি লোয়াজি জাকমা বাই মিসিল খ্লাইমানী ইয়াগল লেবর কমিশনার নি থানি ইয়াফারজাকা ডেপুটেশন মানজাকা সিআইডি ইউনি হাসদা সুফাং মানিক দে নখবই তে কবন অজামারক আসামনি পান্ডাও কক সানানে থাঙ্গ সিআইটি ইউনি হাসদা জুফং মানিক দে সাকা অসামতাইনি জরাও সামংখ্লাইনে রংনি মানথাইতে কুবুননি দাল বিদাল মানথাই রকনাতে বো সাজাখা ককলাম মিছিল আজকে যেটা করা হচ্ছে দুর্গা পূজা এসে গেছে রাজ্যের অধিকাংশ জায়গায় বোনাস যারা পায় বোনাসের আইন এটা কিন্তু আইন আইন অনুযায়ী তারা বোনাস পায়নি এক্সডিসিএস যারা পায় সেটাও পায়নি কিছু শ্রম দপ্তরে মিটিং হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে ফয়সালা হয়নি দু একটা ক্ষেত্রে ফয়সালা হয়েছে ফয়সালা হওয়ার পরও তদারকির অভাবে এবং এক্সডিসি এবং বোনাস থেকে বঞ্চিত হয় রাজ্য সরকারও যেটা ঘোষণা করেছে এক্সডিসিয়া এটা কিচ্ছুই না জিনিসের দাম বাড়ছে আর এক্সডিসি আগের জায়গায় দাঁড়িয়ে আছে এটা প্রতিবাদে একটা উদ্যোগে আমাদের দ্বিতীয় উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণে কোনো হেলদম নেই কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো আর্থিক সহযোগিতা নেই শুধু বক্তৃতা চলছে কোথাও কোনো সাহায্য পায়নি এবং বন্যার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দিতে হবে দলবাজি চলছে অসম্ভব দলবাজি যারা বামপন্থী মনোভাবাপন্ন তারা ক্ষতিগ্রস্ত কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না তারপর এদিকে দেখা যাচ্ছে যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে যুগ যুগ চলছে অর্থ আদায় করার জন্য অর্থ মানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাংকগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করছে আমরা বলছি ঋণ আদায় স্থগিত রাখতেও তৃতীয় যেটা শ্রমক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন চলছে তাদের সম্মান মর্যাদা হানি হচ্ছে এবং সেই মর্যাদা পাচ্ছে না নারী নির্যাতন বেড়ে গেছে এটার বিরুদ্ধে আমরা পরিষ্কারভাবে বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারপর এখন পুজো এসছে বাজার ফাঁকা বন্যায় ক্ষতিগ্রস্ত রেগার কাজ নেই টুইপের কাজ নেই পেমেন্ট নেই কাজ করেছে পেমেন্ট পাচ্ছে না রেগার টুইপের কাজ যাতে দেওয়া হয় এটুকু আমরা দাবিতে রেখেছি এবং এটার সঙ্গে দাবিতে এসছে রেগার টুইপের কাজের পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে পুনর্নির্ধারণ হচ্ছে না নিয়মভাবে ৬ মাস পর পর মূল্য সূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয় কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে এভাবে চলবে না মজুরি পুনর্নির্ধারণের সমস্ত ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা সরকারের কাছে আজকে জানাবো শ্রম দপ্তরে শ্রম দপ্তরকে সক্রিয় ভূমিকা নিতে হবে ঘুমিয়ে আছে কোনো হেলদম নেই রাজ্য সরকারও ঘুমিয়ে আছে শ্রম দপ্তরেরও ঘুমিয়ে আছে তার সঙ্গে আছে আইন শৃঙ্খলার চরম অবনতি খুনখারাবি চলছে নারী নির্যাতন চলছে টাকা আদায়ের জুলুম চলছে মোটর স্ট্যান্ডগুলোতে সিরিয়াস অবস্থা মানে সেখানে চাঁদার জুলুম তাদেরকে তুলাবাজি এটা বেড়ে গেছে অস্বাভাবিক বেড়ে গেছে তুলাবাজি আমরা বলবো এটা অবিলম্বে বন্ধ করা হোক এমনি তাদের কাজ নেই খাদ্য নেই তার মধ্যে তুলাবাজি বেতনের অংশ নিয়ে নিচ্ছে তুলাবাজি দিতে হবে এবং যা পায় মজুরি তার অংশ নিচ্ছে এই যে অবস্থায় তুলাবাজি বন্ধ করার জন্য আমরা দাবিতে রেখেছি এটা যাতে করা তার সঙ্গে শ্রমকোট বাতিল করতে হবে এটা শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে এগুলো দাবির মধ্যে আছে এই দাবিগুলো নিয়ে আমরা সরকারের কাছে আজকে দাবি নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা বলবো যাদের কাছে আর চা বাগানে বরাবর 20% বোনাস পায় এখন পর্যন্ত এগ্রিমেন্ট হয়নি বাগান শ্রমিকরা এবং সেখানে এই বোনাস কবে পাবে কখন পাবে তার কোনো নিশ্চয়তা রইল না এই অবস্থা চলছে কোভিডভাবে ফান্ডে অর্থ পাচ্ছে না এগুলো নিয়ে আমরা মূলত দাবি নিয়ে আসছি যে মিছিল এবং ফটো ডেপুটেশন আমরা সংগঠিত করছি রাজা খরাগলে নিঃসীমি অমিনী কক থমসিনি খরাং শুভ শারদীয়া শরৎকালের মন মাতানো অনুভূতির সঙ্গে ক্রেতা বন্ধুদের কাঙ্ক্ষিত সাজে সাজিয়ে তুলতে মা কুঞ্জশ্রী জুয়েলার্স আবারও হাজির সোনার গহনার বিশেষ সম্ভার নিয়ে সঙ্গে থাকছে আকর্ষণীয় সব অফার প্রতি গ্রাম সোনার দামে থাকছে 200 টাকা পর্যন্ত ছাড় প্রতিটি সোনার গহনার মজুরিতে থাকছে 25% ছাড় এছাড়া প্রতি 1,00,000 টাকার কেনাকাটিতে থাকছে নিশ্চিত উপহার এখানেই শেষ নয় আপনাদের জন্য রয়েছে রূপোর গহনার মজুরিতে 100% ছাড়
এই আকর্ষণীয় অফারগুলো আপনারা পেতে চলেছেন 2 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত। কি ভাবছেন, আর দেরি না করে চলে আসুন চম্পকনগর স্থিত জুয়েলারি শোরুম মা কুঞ্জশ্রী জুয়েলার্সে। ঠিকানা চম্পকনগর বাজার, আশা মাগরতলা রোড, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 7005658734 এবং 7005317588।